আবিষ্ট তড়িৎ প্রবাহের মান হলো, আবিষ্ট তড়িৎ প্রবাহ কি করে আবিষ্ট হয় সেটাও বলা হলো। এবার মনে রাখবে আবিষ্ট প্রবাহের দিকটা কোন দিকে হবে, তড়িৎ প্রবাহ এই যে কয়েলের মধ্য দিয়ে যাচ্ছে ক্লক ওয়াইজ হবে না অ্যান্টি ক্লক ওয়াইজ হবে, ফ্যারাডে কিন্তু এ কথা বলেননি দিক সম্পর্কে। তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে আলোকপাত করেছিলেন বিখ্যাত রাশিয়ান ফিজিসিস্ট লেঞ্জ। লেঞ্জের সূত্রে আবিষ্ট প্রবাহের দিক সম্পর্কে বলা আছে। কি বলা আছে? যে আবিষ্ট প্রবাহের দিক এরূপ হবে যাতে করে ইহা তাহার সৃষ্টির সর্বরকম কারণকে বাধা দেয়। আবিষ্ট তড়িৎচালক বলের দিক এরূপ হবে যাতে করে ইহা তাহার সৃষ্টির সর্বরকম কারণকে বাধা দেবে। দি ডিরেকশন অফ ইন্ডিউসড ইএমএফ উইল বি সাচ দ্যাট ইট অপোজ দি ক্রিয়েশন অফ ইটস কজ। আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এরূপ হবে যাতে করে ইহা তাহার সৃষ্টির সর্বরকম কারণকে বাধা দেবে, অর্থাৎ একে যে সৃষ্টি করছে তাকেই বাধা দেবে, তাকেই নিধন করবে, যে তুই আমায় সৃষ্টি করিস না এমনভাবে হবে। তাহলে দেখো, আমি বিষয়টায় আসছি, তাহলে দেখো যে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, তাহলে এদিক বরাবর দেখো ম্যাগনেটটাকে নিয়ে আসা হচ্ছে এইদিক বরাবর, তা নিয়ে আসার ফলে দেখো এর মধ্যে চৌম্বক বলরেখা বেড়ে যাচ্ছে। তাহলে চৌম্বক বলরেখা বেড়ে যাচ্ছে বলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে কী করবে? তড়িৎ প্রবাহ এমনভাবে হবে যাতে করে চৌম্বক বলরেখা বাড়তে না পারে। হাউ ইজ ইট পসিবল যে এই কয়েলটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে এই কয়েলটা ম্যাগনেটে পরিণত হয়, সুতরাং তড়িৎ প্রবাহ এমন দিকে হবে যে এই প্রান্তে নর্থ পোল সৃষ্টি হবে, এখানে সাউথ পোল সৃষ্টি হবে, তাহলে দেখো এটা আসতে বাধা পাবে, তাহলে দেখো সৃষ্টির কারণকে বাধা দেওয়া হয়ে গেল। সুতরাং এমন দিকে তড়িৎ প্রবাহ হবে, তার মানে কোন দিকে হবে? নর্থ পোল কোন দিকে হয়? এদিক থেকে দেখছো এল লিখবে, এই বাহুগুলোকে গুড়িয়ে দাও এইভাবে, তার মানে এদিকে এটা তড়িৎ প্রবাহ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এইদিকে এন মেরু হবে, সুতরাং তড়িৎ প্রবাহ অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আবার যদি উত্তর মেরুটাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কী করবে? ইহা তার সৃষ্টির কারণকে বাধা দেবে, মানে কি দূরে সরিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, মানে কি চৌম্বক বলরেখার সংখ্যা কমে যাচ্ছে। তাহলে কয়েলটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এমনভাবে হবে যাতে করে চৌম্বক বলরেখার সংখ্যা কমতে না পারে, তাহলে সেক্ষেত্রে কী করে সম্ভব? এই প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হবে, এস লিখে মুখে দুটি চিনে দাও, এদিকে ক্লক ওয়াইজ তড়িৎ প্রবাহ হলে এই প্রান্তে দক্ষিণ মেরু হবে, সেক্ষেত্রে ক্লক ওয়াইজ তড়িৎ প্রবাহ হবে। তাহলে দেখো এখানে বোঝা যাচ্ছে যে এখানে মনে হচ্ছে যে তড়িৎ প্রবাহ সৃষ্টিটা খুব ইজি, বাস্তবিকই তাই। এতদিন পর্যন্ত তোমরা যেসব তড়িৎ প্রবাহ পড়েছো সব ব্যাটারি ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ সব ফান্টুসবাজি, উপপ্রবাহ তোমার কাজে লাগবে না। তোমার বাড়িতে যদি বলো, বাবাকে যদি বলো যে হ্যাঁ আমার বাড়ির পুরো লাইনটা ব্যাটারি দিয়ে করে দাও, আর ইলেকট্রিক মিটার ইলেকট্রিক অফিসে গিয়ে লাইনটা কেটে দিতে বলো, তোমার এক সপ্তাহ লাগবে না, তোমার বাবার এক মাসের ইনকাম শেষ হয়ে যাবে। সুতরাং ফ্যারাডের এই কাজ আমাদের একটা জীবনে বিরাট বিরাট একটা দিক খুলে দিয়েছে, বিরাট উপযোগী দিক, এবং তোমার জীবনের যাবতীয় ইলেকট্রিসিটি নিয়ে যাবতীয় স্বাচ্ছন্দ্য সমস্তটাই কিন্তু মাইকেল ফ্যারাডের জন্য। তা সেই কারণে এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে এই জায়গাটায় কী করে খুব সহজে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায় সে সম্পর্কে বলা আছে। তা এইটা
জন্যই এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ, এবং এই কারণে আমিও খুব ধীরে ধীরে বললাম এবং বইয়ের বাইরেও অনেক কথা বলেছি, পড়িয়েছি কিন্তু খুব সামান্য। তাহলে দেখো মনে হচ্ছে যে তাই তো খুব সহজেই কারেন্ট হয়ে যাচ্ছে, আবার তড়িৎ হচ্ছে এক প্রকার শক্তি, তাহলে শক্তির সংরক্ষণ নীতি তো মানার দরকার নেই। এই জায়গায় মনেই হতে পারে অটোমেটিক্যালি আমি তড়িৎ শক্তি পাচ্ছি, কিন্তু বাস্তবিক কি তাই সেইটা দেখতে হবে। যে প্যারাডে সূত্র যেন ওই তড়িৎচুম্বকীয় আবেশের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি কি শক্তি সংরক্ষণ নীতিকে মেনে চলে না লঙ্ঘন করে, এটা ব্যাখ্যা পাওয়া যায় লেঞ্জের সূত্র থেকে। সেই জন্য কোনো কোনো বইয়ে হেডিং করেছে দেখবে লেঞ্জের সূত্র ও শক্তি সংরক্ষণ নীতি। বিষয়টা কেমন যে এই নর্থ পোলটা এদিক বরাবর আসছে, তার ফলে এই প্রান্তে নর্থ পোলের সৃষ্টি হয়েছে, তাহলে এই উত্তর মেরু এই উত্তর মেরু এই উত্তর মেরুকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ করার ফলে তোমাকে জোর করে এদিকে নিয়ে যেতে হবে, আর জোর করে নিয়ে যাওয়ার জন্য যে যান্ত্রিক শক্তি ব্যয় হয় সেই যান্ত্রিক শক্তিটাই এই কয়েলের মধ্যে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। আবার যখন এখানে বের করে নিয়ে যাবে তখন কি হবে, এটাকে যখন এদিকে বের করে নিয়ে যাচ্ছ তখন এই প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হবে, তার ফলে তোমার এটাকে সহজে বের করা যাবে না, কিন্তু তুমি জোর করে বের করে নিয়ে যাচ্ছ, অর্থাৎ তার ফলে যে যান্ত্রিক শক্তি ব্যয় হয় তাই সেটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং লেঞ্জের সূত্র বা পরিচুম্বকীয় আবেশের নীতি শক্তির সংরক্ষণ নীতিকে কখনো লঙ্ঘন করে না, এটাই লেঞ্জের সূত্র বল সূত্রে বলা আছে। আবার শক্তির সংরক্ষণ নীতি থেকে লেঞ্জের সূত্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কী করে, এটা বললাম কি লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি, যদি উল্টোটা আসতে হয় শক্তির সংরক্ষণ নীতি থেকে লেঞ্জের সূত্র, তাহলে তুমি এই কয়েল ম্যাগনেটটাকে নিয়ে যাচ্ছ, নিয়ে যেতে গেলে তোমার কিছু যান্ত্রিক শক্তি ব্যয় হবে, সেটাই এর মধ্যে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে এই কয়েলটার মধ্যে, তাহলে নিশ্চয়ই এই প্রান্তে এন মেরু সৃষ্টি হতে হবে, আর এন মেরু সৃষ্টি হওয়া মানে এর অগ্রগমনকে বাধা দেবে, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী যে শক্তি লস হলো সেটাই এর মধ্যে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো, এবং লস হওয়া হতে গেলে এই প্রান্তে উত্তর মেরু সৃষ্টি হতে হবে, এটাই লেঞ্জ মশাই দেখো বলেছেন যে তড়িৎ প্রবাহ এমন দিকে সৃষ্টি হবে যাতে করে ইহা তাহার সৃষ্টির কারণকে বাধা দেয়, এটাই দেখো শক্তির সংরক্ষণ নীতি থেকে লেঞ্জের সূত্র। বিষয় দুটো খুব কাছাকাছি, লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি, আর শক্তি সংরক্ষণ নীতি থেকে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি বলতে গেলে কী করতে হবে, এটা নিয়ে যাওয়া হচ্ছে, সুতরাং লেঞ্জের সূত্র অনুযায়ী এখানে উত্তর মেরু সৃষ্টি হবে আগেই বলে নিতে হবে, লেঞ্জের সূত্র অনুযায়ী তাই এমন দিকে হবে যে সৃষ্টি হয় অগ্রগমনের কারণকে বাধা দেবে, অর্থাৎ আগেই বলে নিতে হবে উত্তর মেরু সৃষ্টি হচ্ছে, তার ফলে যে যান্ত্রিক শক্তি ব্যয় আছে কি শক্তিতে উত্তরিত শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র। কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র যেতে গেলে কী করতে হবে, উল্টো দিক থেকে বলতে হবে যে নিয়ে যেতে গেলে কিছু যান্ত্রিক শক্তি ব্যয় হয়, সেই যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী কিছু যান্ত্রিক শক্তি ব্যয় হবে, যান্ত্রিক শক্তি ব্যয় হতে গেলে এই প্রান্তে এন মেরু সৃষ্টি হতে হবে, আর এই প্রান্তে এন মেরু সৃষ্টি হতে গেলে অ্যান্টিক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হতে হবে, অর্থাৎ তোমার এর সৃষ্টির অগ্রগমনের কারণটা বা তৈরি আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণটা বাধা পাবে। এই গেল তাহলে লেঞ্জের সূত্র ও শক্তির সংরক্ষণ নীতি, আজকে এই থাক।